দ্য কেরালা স্টোরি সিনেমাটি সবার দেখা উচিত বলে শনিবার নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। শনিবার মন্ত্রিসভার সদস্য এবং সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে রূপসী সিনেমা হলে দ্য কেরালা স্টোরি সিনেমাটি দেখেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ছবি দেখার পর সংবাদ মাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী ছবিটির নির্মাণ এবং পরিচালকের মুন্সিয়ানার ভূয়সী প্রশংসা করে বলেন, এই ছবি সমস্ত ভারতবর্ষের লোকেদের দেখা উচিত। লাভ জেহাদের নাম করে কিভাবে তরুণীদের ইরাক এবং সিরিয়াতে পাঠানো হতো ছবিটিতে সেই সত্য পরিচালক দারুণভাবে দেখিয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানান। দেশের অখণ্ডতা রক্ষায় প্রধানমন্ত্রীর বিশেষ অবদানের কথাও প্রসঙ্গক্রমে উল্লেখ করেন তিনি। কেরালা স্টোরি সম্পর্কে শুনছিলাম, তো এখানে আমরা সমস্ত মিনিস্টারকে, ত্রিপুরা সরকারের সমস্ত মিনিস্টার, এমএলএ এবং পার্টির সমস্ত পদাধিকারীগণ এখানে এটা দেখার একটা আমরা ডিসিশন নেই। তো আজকে সবাই এসছে, কারণ না দেখলে বোঝা যায় না। লাভ জেহাদি আমরা শুনছিলাম এবং একটা সত্যিকারের ঘটনাকে সামনে রেখেই এই সিনেমাটা হয়েছে। প্রতিটি ব্যক্তি দেখা উচিত, এটা কেরালা স্টোরি বলেছে ঠিকই, আমার মনে হয় সারা ভারতবর্ষের সমস্ত মানুষের এটা দেখা উচিত এবং বিভিন্ন জায়গায় এই স্টোরি হয়তো বা আছে এবং আমরা শুনি, কিন্তু এমনভাবে ডাইরেক্টর এটাকে ফুটিয়ে তুলেছেন সত্যি না দেখলে বোঝা যেত না, দেখার পরে চোখ দিয়ে জল আসা ছাড়া কিছুই নেই। এইভাবে লাভ জেহাদি করে কিভাবে ওরা ইরাক এবং সিরিয়াতে এই মেয়েদের পাঠাত এবং তাদের আইএস ইয়ে তৈরি করার জন্য যেভাবে ট্রেনিং দিত, আজকের এই পিকচার দেখে আমরা বুঝতে পেরেছি। কেরালা শুধু না, সারা ভারতবর্ষকে অখণ্ডতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে চেষ্টা চালাচ্ছেন, আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে চেষ্টা চালাচ্ছেন, সমস্ত মানুষ চাইছে দেশের অখণ্ডতার জন্য, আমরা সবাই চেষ্টা করছি, কিন্তু এইগুলো অনেক মানুষ বুঝতে পারে না, জানতে পারে না। এই ফিল্মের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এই লাভ জেহাদি কীভাবে এটা মানে লালসা, যৌন লালসার কারণে এইগুলো করেছে, অন্য আর কিছুই না। আমি এই পিকচার দেখে আমি বলবো এবং সবাই যেন, ত্রিপুরার না শুধু, সমস্ত মানুষ, ভারতবর্ষের সমস্ত মানুষ এই পিকচারটা দেখা উচিত এবং সমস্ত আমি জনসাধারণকে বলবো এর বিরুদ্ধে সরজে ওটা। রাজ্যের মানুষের কাছেও ছবিটি দেখার জন্য আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ছাত্রছাত্রীদেরও ছবিটি দেখা দরকার যাতে কোনো ঘটনার প্রকৃত সত্য তাদের সামনে উন্মোচিত হয়। এই প্রসঙ্গে পশ্চিমবাংলায় ছবিটির ব্যান করা নিয়েও তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। জানান যে ব্যান করেও কিছুই লাভ হবে না। এই যে ফিল্মটা বানালো এবং যারা, যিনি ডাইরেক্টর এবং যিনি প্রোডিউসার, ওনাদেরকে আমি ধন্যবাদ। ত্রিপুরা ছাত্রছাত্রীরা দেখা উচিত, বিশেষ করে এই ফিল্মটা অবশ্যই দেখা উচিত। আমি ওয়েস্ট বেঙ্গলে তো বন্ধ করবে, আমরা সবাই জানি কি কারণ, এই বিষয়ে বলতে চাইছি না আমি। আর কত ব্যান করে কিছু লাভ হবে না, মানুষ দেখে নেবে। উল্লেখ্য, দ্য কেরালা স্টোরি সিনেমাটি সারা দেশেই ব্যাপক সাড়া ফেলেছে। লাভ জেহাদের নাম করে কিভাবে ধর্মান্তকরণের মাধ্যমে মেয়েদের ইরাক এবং অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া হতো সেই নিদারুণ সত্যই ছবিটিতে ফুটিয়ে তুলেছেন পরিচালক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।